আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান তন্ময়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সারা দেশে বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। যমুনায় প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় বেতিল সলিড স্পার 75 মিটার ধসে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। কুড়িগ্রামে নদ নদীর পানি সামান্য হ্রাস পেলেও এখনও ব্রহ্মপুত্র ও ধলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে দুর্ভোগ এতটুকু কমেনি পানিবন্দী মানুষের। প্রকল হয়েছে বন্যাত্ম মানুষ ও গবাদি পশুর খাদ্য সংকট, বাড়ছে পানিবাহিত রোগ বালায়। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুর সদর, শ্রী বরদি ও নকলা উপজেলা চরাঞ্চলে 11টি ইউনিয়নে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শেরপুর ব্রহ্মপুত্র সেতু পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত দুদিনে পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনা ও সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী দুই দিনে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনে টানা বৃষ্টিতে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা কবলিত মানুষের চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ভোগ শুরু হয়েছে রাজধানীতেও। কর্মজীবী লাখো মানুষের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটাচ্ছে বর্ষণ। নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, রাস্তায় দীর্ঘ যানজট হচ্ছে এর কারণে। দর্শক, রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, নগরীর পরিস্থিতি জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী হাবিবুর রহমান অভির কাছে। অভি, বৃষ্টিতে আজ ঢাকা নগরের দুর্ভোগ কেমন? তন্ময়, আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু রাজধানীতে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে সকাল থেকে আমি দেখেছি সকাল 8টা সাড়ে 8টার পর থেকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রাজধানীর বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারাও সেটি বলেছেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় আজকে বৃষ্টিপাত হচ্ছে এবং সারাদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে রাজধানীর চিত্র একটু দেখাতে চাই। আমি আছি সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকায় এবং এখানকার সড়ক জুড়ে, সড়কের অর্ধেকের বেশি অংশ জুড়ে কিন্তু পানিতে ডুবে গিয়েছে। এবং আপনি জানেন যে রাজধানীর রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম প্রায় অচল হওয়ার কারণে এখানকার কিন্তু পানি যাতায়াত ব্যবস্থা একরকম অচল। পানি এখান থেকে পাস হতে পারছে না, সে কারণে সড়কেই পানি জমে গেছে। এবং আমি আরও কিছু জায়গায় কিন্তু ঘুরে দেখেছি, রাজধানীর ফার্মগেট, তেজতুরি বাজার, তেজগাঁও এলাকা, বিশেষ করে রাজধানীর ধানমন্ডি সড়কগুলো কিন্তু ডুবে গেছে। বিশেষ করে ধানমন্ডি 27-এর সড়কগুলো ডুবে গেছে, সেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে, এই জলাবদ্ধতার কারণে কিন্তু রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে আমি যানজট দেখেছি। যদিও যানজটগুলো গতকালকের মতো এত তীব্র না, এরপরও পয়েন্টে পয়েন্টে কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে যানবাহনগুলো একই পয়েন্টে দাঁড়িয়ে থাকছে। এবং আপনি জানেন যে এই যে জলাবদ্ধতা, এই প্রতিবার বৃষ্টি হয়, বৃষ্টির পানিতে রাজধানীর বারবার রাজধানীর সড়কগুলো ডুবে যাচ্ছে, প্রতি বছরের চিত্রই কিন্তু একই রকম। আমি কিছু এখানকার পথচারীর সঙ্গেও কথা বলেছি, তারা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বারবার দুষছেন এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যদি ঠিকঠাকভাবে কাজ করতো, তাদের দায়িত্ব পালন করতো, এই জলবদ্ধতা দূর করতো, ড্রেনেজগুলো, ড্রেন সিস্টেমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো নিয়মিত, তাহলে হয়তো এই দুর্ভোগ তাদের ভোগ হতো না। এবং তারা সরকারকে বারবার অনুরোধ জানাচ্ছেন একটি বিষয় বলে, যে আপনারা জনগণের জন্য যেহেতু কাজ করছেন বিভিন্ন জায়গায়, এই 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 দীর্ঘদিন ধরে এই সমস্যা, এই দুর্ভোগ যেন কমে আসে এবং একটি বাস্তব কাজ যেন সরকার করে দেখায়, সেরকম একটি আহ্বান কিন্তু নগরবাসী করেছেন সরকারের কাছে। তন্ময়, অভি, আপনাকে ধন্যবাদ। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘণ্টায় এ পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বগুড়ার করোনা পজিটিভ 3 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 47 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগটিতে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 103 জন। করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 2 জন, নতুন আক্রান্ত 40 জন। যশোর সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন, জেলায় নতুন আক্রান্ত 65 জন। এদিকে খুলনাতেও ভাইরাসটির উপসর্গ নিয়ে 1 জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া খুলনা বিভাগে 10 জেলায় নতুন শনাক্ত 293 জন, চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আরও 1 জনের, নতুন করে শনাক্ত হয়েছেন 138 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মারা গেছেন 1 জন, জেলায় নতুন আক্রান্ত 34 জন। এদিকে
পোরশা উপজেলা নির্বাহী অফিসার, 12 স্বাস্থ্যকর্মী সহ নওগাঁয় আরও 60 জন, নাটোরে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক, ব্যাংকার ও শিশু সহ 34 জন, ময়মনসিংহে পুলিশ স্বাস্থ্যকর্মী সহ 37 জন এবং নোয়াখালীতে 21 জন নতুন শনাক্ত হয়েছে। দর্শক, এবার শেয়ার বাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:41 পর্যন্ত ডিএসই তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 80.41 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 92টি, কমে 51টি এবং অপরিবর্তিত ছিল 169টি কোম্পানি শেয়ারের দাম। টাকারঙ্কের লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা, ঢাকা ইন্স্যুরেন্স, মনু সিরামিক্স, গ্রামীণ ফোন, বাংলাদেশ সাবমিন কেবল কোম্পানি, পাই নিউয়ার ইন্স্যুরেন্স, শাহজি বাজার পাওয়ার কোম্পানি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ইন্দ্রবাংলা ফার্মা। এদিকে এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটার কারণে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে 4টি কোম্পানি শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। কোম্পানিগুলো হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক, ইসলামী ব্যাংক ও IBBL মুদ্রা বা পারপেচুয়াল বন্ড। এছাড়া রেকর্ড ডেটের পর 4টি কোম্পানি শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এগুলো হচ্ছে ট্রাস্ট ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ।